মোমবাতি ধূপকাঠি নিচে জ্বালাবে। এখান থেকে বটি বিল খুব কাছে। গুড মর্নিং বন্ধুরা, আজকে তোমাদের সামনে না আসে আমি ভিডিওটা শুরু করলাম। তো সকালবেলা যেরকম আমার কাজকর্ম থাকে সেরকমভাবে কাজকর্ম শুরু করে দিয়েছি, সামনে এসে কথা বলতে গেলে একটু দেরি হয়ে যায়। তো আজকে খুব তাড়াহুড়ো করে আমি কাজগুলো করছি। হাজবেন্ড তরকারি কেটে দিচ্ছে, কচু কেটে দিচ্ছে, এখানে পটল কাটা হয়ে গেছে। পটলগুলো দেখো একটা সাইড এরকম করে কেটে দেওয়া হয়েছে। তো পটল দিয়ে আজকে রান্না করা হবে একটা আইটেম, তো এর আগেও করেছি যদিও। আর এখন আমি আটা মাখবো। আটার মধ্যে আগের দিন আমি যে ওটসটাকে গুঁড়ো করেছিলাম সেই ওটসটাকেও মিশিয়ে রেখেছিলাম। এখন নুন দিয়ে তারপরে ভালো করে মেখে নিচ্ছি। আর এটা একদম সুন্দর যেরকমভাবে আটা মাখা হয় সেরকমভাবেই মাখা যাচ্ছে। তো দেখো আমি মেখে নিয়েছি, এখন আমি রুটিগুলো বেলে ফেলছি। আর ছেলের জন্য আর হাজবেন্ডের জন্যই আমি রুটি করছি। তো যেরকমভাবে প্রতিদিন করি, যেরকম আমার প্রতিদিনের কাজ সেরকমভাবেই করছি। তো আমার এটা লাইফস্টাইল, আমি এভাবেই চলি। তো আমার রুটিবেলা মোটামুটি চলছে, সাথে রুটিগুলো ভাজাও হচ্ছে, ওদিকে ডাল হচ্ছে, আলু দিয়ে ডালটাকে রান্না করছি, এদিকে আমি রুটিগুলোকে সেঁকে নিচ্ছি। আজকে রুটিগুলো বানিয়ে ধুইনি, তো মাঝে মধ্যে এখন তাই করি, সরাসরি একদম করে ছেলেকে খেতে দিয়ে দিই। তো আগের দিনের আলুর দম একটু ছিল, সেটা দিয়ে ছেলেকে খেতে দিয়েছি। আর এখানে পটলের মধ্যে নুন হলুদ চিনি মাখিয়ে রেখেছি। পটলটাকে ভাজা বসিয়ে দিয়ে যাচ্ছি ছাদে, জামা কাপড়গুলো মেলে দিয়ে আসি। গ্যাসটাকে সিমে করে রেখেছি, আর আজকে একটুখানি তাড়াতাড়ি করছি, এক জায়গায় যাওয়ার কথা আছে। দেখি তাড়াতাড়ি হলে তাহলে তাড়াতাড়ি করে যেতে পারবো, নয়তো দেরি হবে। আমাদের চেরি ম্যাক্সি দেখো চটিটাকে কীরকমভাবে কামড়িয়ে কামড়িয়ে খেয়েছে, এর আগেরবারও এরকম করেছিল। আগের দিন দোকান থেকে নারকেলটা কিনেছিলাম, তো নারকেলটার সাইজ ছোট হলে কি হবে, কিন্তু ভিতরটা যথেষ্ট পুরু, বেশ ভালো হয়েছে নারকেলটা। এখন আমি নারকেলটা কোড়াতে বসেছি। আর নারকেল কোড়া আজকে আমি দুটো তরকারির মধ্যে দেবো, একটা হলো পটলের মধ্যে, আর আজকে করবো কচু বাটা, মানে মান কচু বাটা। তো আমি কিছুটা নারকেল কোড়া নিয়ে এখানে পোস্ত আছে, কাজু আছে, কিশমিশ আছে, আর চার মগজ আছে, তো সেখানে কিছুটা আমি নারকেল দিয়ে বেটে নিলাম। আর এটা বাটলাম, এই যেখানে কষাচ্ছি মশলাটা এটা করছি পটলের জন্য। তো পটলগুলোকে এখন ছেড়ে দিলাম মশলাটাকে ভালো করে কষিয়ে নিয়ে। তো এখন আমি কচুটাকে বাটবো, তো কচুগুলোকে কাটা হয়ে গেছিলো, হাজবেন্ড কেটে রেখেছিলো, এখন আমি কচুগুলোকে বাটবো বলে গ্রাইন্ডারের মধ্যে দিয়ে দিলাম। তারপর এর মধ্যে দিয়ে দিলাম কিছুটা পরিমাণে নুন, তারপরে এদিকে তরকারিটাও হয়ে গেছে, তরকারিটাকে ঢেলে রাখলাম। তারপরে মানকচুগুলোকে বাটা হয়ে গেছে, এখন পরিষ্কার একটা কাপড় নিয়ে নিয়েছি, এবারে বাটা মানকচুটাকে একদম কাপড়ের মধ্যে দিয়ে দিলাম। আর খুব মিহি করে বাটাটা করতে হবে, এখন ভালো করে চিপে নিতে হবে, এবং দুধের মতন সাদা সাদা কিছুটা বেরিয়ে আসবে। তো যতটা সম্ভব এই ব্যাপারটাকে বের করে দিতে হবে, দেখো অনেকটাই বেরিয়ে গেছে। এখন নিংড়ানো মানকচুটাকে আমি আবার গ্রাইন্ডারের মধ্যে দিয়ে দিয়েছি, এখন দিয়ে দিয়েছি নারকেল কোড়া, দিয়ে দিয়েছি কাঁচা লঙ্কা, আর দিলাম সাদা সর্ষে। এখানে কালো সর্ষে দিলে ভালো হয়, কিন্তু আমার কাছে কালো সর্ষে এই মুহূর্তে নেই। আর দিলাম পরিমাণ মতন চিনি, আর দিলাম পরিমাণ মতো লবণ, তো এটাকে আবার বেটে নিতে হবে। তারপরে এটা সর্ষের তেল আমি কড়াইতে দিয়ে দিয়েছি, এবং সর্ষের তেলটা ভালো করে গরম হওয়ার পরে আমি আবার এটা দিয়ে দিলাম বাটাটাকে। কথায় বলতে গেলে মানকচুটা এতটাই ভালো, আমি মানকচুকে ভীষণভাবে ভয় পাই, খেতেও ভয় পাই। আমি হাত দিয়ে মানে সমস্ত কিছু চাপাচাপি করলাম, কিন্তু একটু আমার হাত চুলকাচ্ছে না, মানে এতটাই ভালো। হাত চুলকাচ্ছে না মানে এটা গলাতেও চুলকাবে না, মানে খুব সহজেই খাওয়া যাবে। খুব ভালো ছিল কচুটা, কিন্তু সবসময় যে মানকচু আর বাজার থেকে এত কিন্তু ভালো হয় না। তো এখন এটাকে নাড়াচাড়া করছি, এই যে না খেলে বুঝবি কি করে, খেয়ে দেখ কেমন লাগছে খেতে, সব জিনিসটা কেমন লাগছে, কেমন লাগছে খেতে, আলু আলু লাগছে, আলু আলু মানে খেতে ভালো লাগছে না খারাপ লাগছে, মানে কিসের স্বাদ পাচ্ছিস, আলু ছাড়া কিসের স্বাদ পাচ্ছিস, লঙ্কা আলু আর লঙ্কা লঙ্কা, এটা কি খাওয়ালাম জানিস তোকে, কচু বাটা ফেলবি না যা। এখন বাজে বেলা দেড়টা, তো রান্না বান্না তো হয়ে গেছে, শুধু গ্যাসটাকে মুছবো এখন, তারপরে ঘরের কাজও করে এসেছি। আর এখন একটুখানি বিস্কুট নিয়ে নিয়েছি, ব্রিটানিয়া থিন, এই যে।
আজকে বাজার থেকে অনেকগুলো শীতের সবজি এনেছে, তার মধ্যে রয়েছে পেঁয়াজ কালি, রয়েছে পালং শাক, আর এই প্যাকেটের মধ্যে রয়েছে ধনে পাতা, তারপরে রয়েছে নিচের দিকে ফুলকপি, তারপরে রয়েছে দুটো ব্রোকলি, আর এখানে রয়েছে কাঁচা লঙ্কা। তো আজকে কী কী রান্না করলাম তোমাদের একঝলক দেখিয়ে দিই। আজকে নিরামিষ হওয়া সত্ত্বেও ছেলের জন্য এখানে সয়াবিন রান্না করেছি, আর মিমিদের মাংস তো আছেই। আর এখানে রয়েছে কচু বাটা, আর এখানে রয়েছে ডাল যেটা আলু দিয়ে করেছিলাম, আর এখানে রয়েছে পটলের সেই রেসিপিটা, আর রয়েছে কচু ভাজা, মানে আলু ভাজার মতন করে কচু ভাজা করেছি। এই হলো আজকে রান্নাবান্না। তো তারপরে সমস্ত কিছু সেরে চলে এসেছি পুজোর ঘরে, পুজোর কাজটা করে নিচ্ছি, মিষ্টি সোনাকে আরতি করে নিচ্ছি, তারপরে আমরা এখন খেতে বসে গেছি। হাজবেন্ড খাচ্ছে, এদিকে ছেলেও খাচ্ছে, ওদিকে শাশুড়িমা আর আমি। এখানে কচু বাটা নিয়ে নিয়েছি, দেখো কচু বাটা দিয়ে শুকনো ভাতটাকে মেখে নিচ্ছি, খুব ভালো হয়েছে খেতে। কচু বাটাটা অসাধারণ হয়েছে, অনেক বছর পরে খাচ্ছি, হাজবেন্ডও খেলো, হাজবেন্ডের তো দারুণ লেগেছে, আর মার তো প্রচণ্ড ঝাল লাগছে। আর কচুর মধ্যে যেহেতু অনেকগুলো লঙ্কা দিতে হয়, ঝালটা এই জন্য খুব বেশি হয়েছে, আর সব লঙ্কায় তো ঝাল থাকে না, এই লঙ্কাটা বেশ ঝাল ছিল, পাঁচটা লঙ্কা দিয়েছিলাম মনে হচ্ছে, পাঁচটা না হলে ছটা এরকম দিয়েছি, কিন্তু খুব ভালো হয়েছে এই যে। সেই পুজোর সময় পরেছিলাম এই কুর্তিটা, কুর্তিটা আসলে এতটা লং, আমার কুর্তিটা নিচে কাটাতে হবে, পুরো মাটির সঙ্গে লটর পটর খায় আর নোংরা ওঠে ভীষণ, এই জন্য কুর্তিটা পরি না। তো আজকে আবার পরছি, যেহেতু হাজবেন্ডের গাড়ি করে যাচ্ছে এই জন্য। তো দেখো পিছনে কম্বলটা এখনো পরে রয়েছে, একটু শুয়েছিলাম তারপরে লাফিয়ে উঠে পড়লাম, না হলে দেরি হয়ে যাবে, অন্ধকার হয়ে গেলে আর কোনো লাভ নেই, তো আবার মন্দিরে যাচ্ছি, তো চলো সঙ্গে থাকো। ফাইনালি হাজবেন্ড গাড়িতে তেল ভরে নিল, এখন আমরা ব্রিজের উপর দিয়ে রওনা দিয়েছি। বাইকে করে কোনো জায়গা যাওয়ার মানে হলো সাত সমুদ্র তেরো নদীর পার পার হয়ে যাওয়া। তো সেরকম করেই পৌঁছে গেছি আমরা লোকনাথ বাবার মন্দিরের একেবারে সামনে। তো রাস্তা পার হয়ে হাজবেন্ড চলে গেছে ওপারে, তো একটাই মাত্র মিষ্টির দোকান, এবং মিষ্টির দোকানের মধ্যেই ফুল পাওয়া যাচ্ছে। তো হাজবেন্ড আবার এখান থেকে লাফিয়ে লাফিয়ে চলে আসছে, তারপরে হাজবেন্ড ফাইনালি চলে গেছে। মোমবাতি ধূপকাঠি নিচে জ্বালাবে, জ্বালিয়ে তারপরে ফুল, আর তুমি চলো আমি যাবো। এই হলো লোকনাথ বাবার মন্দিরের একেবারে বাইরের গেট। আমি অনেকবারই এখান দিয়ে গেছি, কিন্তু এই মন্দিরে কখনো আসা হয়নি, তো ভাবছিলাম আসবো, তো আজকে সেই আশা পূরণ হলো। তো চলে এসেছি ফাইনালি, এখানে জুতো খোলার সুন্দর ব্যবস্থা আছে, এই দেখো সবাই জুতো রেখে দিয়েছে। হাজবেন্ড এখানে এখন ধূপকাঠি আর মোমবাতি জ্বালাচ্ছে, যাক অন্ধকার হওয়ার আগেই আমরা চলে এসেছি, আর অন্ধকার হওয়ার আগেই আমরা চেষ্টা করবো এখান থেকে বেরিয়ে যাওয়ার। তো মন্দিরটা খুবই সুন্দর, তোমাদেরকে ভালো করে পরে দেখাচ্ছি, দাঁড়াও এখানে সমস্ত কিছু জ্বালিয়ে নিক আগে। হাজবেন্ড এখানে মোমবাতি জ্বালিয়ে দিয়েছে, তারপরে ধূপকাঠির আরতি করে নিয়েছে, এবারে আমরা চলে যাব মন্দিরের ভিতরে। তো মন্দিরের বাইরেটা বাইরের দিক থেকে এরকমই লাগছে, তো এখন আমি যেটুকু পারলাম রেকর্ডিং করলাম, কারণ আস্তে আস্তে সন্ধ্যা হয়ে যাবে, ভালো করে রেকর্ডিং করা যাবে না। তো হাজবেন্ড আগে আগে চলে যাচ্ছে, আর ভিতরটা ঠিক এরকমই, কিন্তু ভিতরে আমি বেশি রেকর্ডিং করতে পারিনি, কারণ এখানে বারণ করা হয়েছে, ভিতরে ফটো তোলা নিষেধ আছে, এই জন্য সাইডে এসে আমি রেকর্ডিং শুরু করলাম। আচ্ছা পিছন দিকটা কখনো তো যায়নি, এখানে বাড়িঘর আছে আর কি আছে বুঝতে পারছি না, এই যে এরকম আমি যা দেখছি তোমাদেরকে তাই দেখাচ্ছি। এই দেখো হাজবেন্ড এলো না, হাজবেন্ডের পায়ে জুতো পরে নিয়েছে এই জন্য। তো এই যে মন্দিরের পিছন দিকটা, এই দেখো এটা হলো মন্দিরের পিছন দিক। তো চলো একদিক দিয়ে ঘুরে এলাম, এখন আবার এদিক দিয়ে বেরিয়ে যাচ্ছি, হাজবেন্ড এদিকে দাঁড়িয়ে আছে, ওই যে দূরে দাঁড়িয়ে আছে, দেখেছ সন্ধ্যা হয়ে এসছে। তো চলো এবারে বেরিয়ে যাচ্ছি এখান থেকে, সন্ধ্যা হয়ে গেছে, এখন আশেপাশটা মোটামুটি অন্ধকার, এখন যেটুকু তোমরা আমাকে দেখতে পাচ্ছ লাইটের আলোতে। তো চলো হাজবেন্ড গাড়িটা বের করছে, মিস্ত্রি তো খাবেই না, না আসল প্রচার দারুন জায়গা, ওই জায়গাটা না গেলে বোঝা যাবে না,
পুরো বিল ঘুরিয়ে নিয়ে আসে সবাই কিনে আসে খুব ফেমাস জায়গাটা দারুণ দারুণ এখান থেকে বটি বিল খুব কাছে তোমরা নিশ্চয় নাম শুনেছো এখান থেকে তো একবার এখানে নিশ্চয়ই আসবো আর এই শীতের সিজনেই আসবো হাজবেন্ডকে বলেছি অনেকবার কিন্তু একবারও নিয়ে আসিনি তো আজকে জানতে পারলাম যে এখান থেকে খুবই কাছে তো আমরা এখন চা খাচ্ছি এই যে সবাই মিলে চা খাচ্ছি চাটা খুব মিষ্টি দিয়েছে না এইমাত্র বাড়িতে ঢুকলাম আমিও বাড়িতে ঢুকলাম আর ছেলেও বেরিয়ে গেল আমাদের এরকমই চলে অল্টারনেট ভাবে শাশুড়ি মাকে পাহারা দেওয়ার ব্যাপারটা আর যেদিকটাতে গেছিলাম ওদিকটাতে এতটা ঠান্ডা আমি জানি ওদিকটাতে গাছপালা বেশি ঠান্ডাটাও বেশি হবে এই জন্য আমি ব্যাগে করে এই কার্ডিগানটা নিয়ে গেছিলাম তারপরে ওখানে কিছুটা আসার পর তারপরে দেখছি আর ঠান্ডাটা সহ্য করতে পারছি না তারপরে হাজবেন্ডকে বললাম গাড়িটা একটু থামাও তারপরে এটা পরলাম পরে তারপরে ভালোভাবে এলাম তো চলো পরে আবার কথা বলছি আজকে যেহেতু শনিবার মনে থাকতে একটা বেগুন পোড়া দিয়ে দিলাম তারপরে হঠাৎ করে আগামীকাল মনে পড়বে যা শনিবার চলে গেল বেগুন পোড়া খাওয়া হলো না এর জন্য রাত্রিবেলাতে বেগুনটা পোড়া দিয়ে দিয়েছি ওদিকে ছেলের সোয়াবিনটা গরম হচ্ছে ভাত গরম হয়ে গেছে এখন ছেলের জন্য বানাবো রুটি তারপরে মোটামুটি এদিকের কাজগুলো হয়ে যাবে লোকনাথ বাবার মন্দিরের প্রসাদ আর যেটা হয়েছে আমরা তো প্রসাদ ওইদিকে একজনের সাথে দেখা হয়েছিল হাজবেন্ডের পরিচিত হাজবেন্ডের বন্ধু এবং তার মিসেস তো ওখানে প্রথম আমার প্রসাদ দিয়ে এসেছি আর এই প্রসাদটা এখন বাড়িতে সবাইকে দেব তো এতটা কাজে মগ্ন হয়ে গেছিলাম মানে বাড়িতে এসে এতটা কাজ ছিল যার জন্য আর প্রসাদ থেকে বের করা হয়নি এখন প্রসাদ থেকে বের করলাম সবাইকে দিয়ে দিই আর যদি সবাই না খায় বিশেষ করে শাশুড়ি মাকে এই চিন্তা আছে যদি না খায় রেখে দেবো পরিষ্কার ভাবে মা প্রসাদ নেবে এখন প্রসাদ নেবে প্রসাদ নেবে হ্যাঁ প্রসাদ নেবে না ঘুম খাবো না ইনি খাবে কেউ না খেলেও ইনি খাবে এই যে বসে আছে কটা বাজে গো এখন কটা বাজে 11:41 11:41 বাজে আর হাজবেন্ডকে দেখো একটু এদিকে আসো তোমাকে একটু দেখিয়ে যাও এই যে আর্জেন্টিনা জার্সি পরে ঘুরে বেড়াচ্ছে খেলা আছে খেলা আছে এবারে ছেলে সবে ছেলেকে শুতে দেবে ছেলেকেও জার্সি পরে বসিয়ে রাখবে বলো সবাই কি আর এক জিনিস হয় মানে হাজবেন্ডরা এরা এদের সময় খেলার ভীষণ মানে বিশেষ করে ফুটবল খেলাটা ভীষণ প্রচলন ছিল এবং এরাও খুব ভালোবাসত কিন্তু আমার ছেলে অতটা মানে ফুটবলের প্রতি অতটা আকৃষ্ট নয় তো ছেলে জোর করে ছেলেকে জোর করে ওই ড্রেসগুলো পরায় পরিয়ে বসে রেখে দেয় এই আর কি আমাদের তো এইসব চলছে এখন তো টিভিও চলছে টিভিটাকে একটু মিউট করতে বলেছি যদিও তো আমাদের সমস্ত কিছু রাতের খাওয়া দাওয়া সবকিছু কমপ্লিট তো এখন ঘুমাতে যাব না এখন ঘুমাতে যাবো না আমাকে এখন পুরোপুরি সাজগোজ সব চেঞ্জ করতে হবে ড্রেস চেঞ্জ করতে হবে তারপরে এই দেখো ছেলেকে দেখো ছেলেকেও জার্সি পরিয়ে দিয়েছে তারপরে আর কিছু আজকে বলার নেই আজকের ব্লগ এটুকুই তোমাদের সম্পূর্ণ ভিডিও কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও বন্ধুরা যদি ভালো লাগে লাইক করো তো তোমাদের সঙ্গে দেখা হচ্ছে পরের দিন নতুন আরো একটি ব্লগে ততক্ষণের জন্য তোমরা সকালে খুব ভালো থেকো সুস্থ থেকো এবং খুব সাবধানে থেকো গুড নাইট